আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, গতকালকে জামাতের ঢাকা মহানগর উত্তরে ইফতার মাহফিল থেকে জামাতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন সহ 14 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকার রাজপথ কাঁপিয়ে দিয়ে সুপ্রদর্শক তাদের স্লোগানে ঢাকার রাজপথ কেঁপে কেঁপে উঠেছে। সুপ্রদর্শক, চলুন সরাসরি আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। সুপ্রদর্শক, এই রমজান মাসে এই রোজা থাকা অবস্থায় ইফতার খাওয়া অবস্থায় জামাতের নেতাকর্মী কেউ গ্রেপ্তারের বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।